এখানে আমরা আরও নিতে পারি চারটা নিলাম তো আমি আরও অনেক নিতে পারি যে কয়টা নেই এটা ডিফল্টভাবেই আপনার সিরিয়ালগুলো উঠতে থাকবে আপনার দেখেন আমি আটটা নিচ্ছি আটটা উঠছে এরকম আপনি যত নিবেন তত সিরিয়াল ওয়ান টু থ্রি এরকম উঠতেই থাকবে তো শুধুমাত্র ওয়ান টু থ্রিও না আপনার এখানে এবিসিডি দেওয়া লাগতে পারে রোমান সংখ্যা দিতে দেওয়া লাগতে পারে অন্য যে কোনো কিছু দেওয়া লাগতে পারে তো সেক্ষেত্রে আমরা কি স্টাইলগুলো চেঞ্জ করতে পারি তো এখানে টাইপ ডিফাইন করে দিয়ে আমরা যদি দেই তখনই কি হেয়ার স্টাইলগুলো চেঞ্জ হবে যখন এই যে এখানে আমরা মোট কয়টা পাঁচটা টাইপ দিতে পারি এই অর্ডার লিস্টের জন্য ওয়ান দিয়ে দিলে আপনার ওয়ান টু থ্রি দিয়ে যত পর্যন্ত লিখবেন অতগুলো আসবে এরপর যদি এ দেন তখন এ বি সি ডি এরকম সিরিয়ালি আসবে বড়ো হাতের এ দিলে তখন বড়ো হাতেরগুলো আসবে সব ছোটো হাতের দিলে ছোটো হাতের আবার এই যে বড়ো হাতের আইটা দিলে রোমান সংখ্যার বড় যেগুলো এগুলো চলে আসবে আর ছোটো হাতের আইটা দিলে ছোটো রোমান সংখ্যাগুলো চলে আসবে তো একটা দেখি আমরা এ দিই এ আমরা তো ওয়ান টু থ্রিতে প্রথম দেখলাম এ দিয়ে দেখি কীরকম আসে

লিস্ট এলিমেন্ট নিতে হবে তো আমরা কপি করি এইগুলো সব কপি করলেই হয় এখন দেখি আন অর্ডার লিস্ট কিরকম আছে দেখেন আন অর্ডার লিস্টে নর্মালি আপনার ডিফল্ট হবে কি বুলেট পয়েন্টগুলো চলে আসবে আন অর্ডার লিস্টে এরপরে আপনি চাইলে এগুলো ওই অর্ডার লিস্টের মধ্যে চেঞ্জ করে করে আলাদা আলাদা কিছু দিতে পারেন সেক্ষেত্রে আপনি চারটা দিতে পারেন আন অর্ডার লিস্টের ক্ষেত্রে অর্ডার লিস্ট

সে দেখেন সার্কেল দিছি এখন কি চেঞ্জ হয়ে গেছে দেখছেন সার্কেলের মধ্যে চলে আসছে তখন কি আপনি আহ এরকম আহ মানে লিস্ট আকারে অনেক কিছু লিখতে যাবেন কিন্তু আপনারা এখানে ধরেন সামনে পিছিয়ে কিছু থাকবে না এরকম চাইলে তখন নাম দিয়ে দেবেন এদের নাম দেওয়ার পরে দেখেন কিছুই আসছে না তবে এটা লিস্ট আকারে আছে আর দিতে পারেন আপনারা এখানে স্কোয়ারটা স্কোয়ার দিলে স্কোয়ারটা চলে আসে মূলত এই চারটেটা ইপি দেওয়া হয় আনঅর্ডার লিস্টের সাথে ম্যাপ অ্যাড করা আচ্ছা অর্ডার লিস্ট আনঅর্ডার লিস্ট দেওয়া দেখাইছে এখানে কিছুই আছে বাংলা টাকা দেখাবো আপনাদেরকে নাকি একটু রেসপন্স করেন যে বাংলাটা করে দেখাইতে হবে আচ্ছা বাংলার আচ্ছা আর কি লেখা আছে আমাদের দৈনন্দিন মানে কি বিভিন্ন বিষয়ে লিস্ট করি না যে কোনো কিছু বাজার লিস্ট বা অন্য অন্য কোনো কিছুর এরকম আপনার ওয়েবসাইটের লিস্ট থাকতে পারে ধরেন আপনি ওয়েবসাইটের বিশেষ করে যখন আপনি প্রোডাক্টের লিস্ট আসতে পারে ধরেন আপনি বইয়ের ওয়েবসাইট বানাইতে গেছেন মানে বই বিক্রির জন্য বুক লিস্ট এরকম বিভিন্ন লিস্ট থাকতে পারে না সেই লিস্টগুলোর জন্যই আপনাদের মূলত তিনটা টাইপের লিস্ট ব্যবহার করা হয় আমাদের এইচটিএমএল এ অর্ডার লিস্ট আনঅর্ডার লিস্ট আর হলো কি ডিফাইন লিস্ট এই অর্ডার লিস্টের কি ডিফাইন লিস্ট বলা হয় আনঅর্ডার লিস্ট আর একটা হলো আপনার ডিএল যেটা ডিসক্রিপশন লিস্ট বলতে পারি ওইটার ওই ডিফাইন লিস্ট বলতে পারি আমরা মানে যা বলি একই কথা তো এরপরে এখানে লেখাই দিছে ওরা অর্ডার লিস্টগুলো আন অর্ডার লিস্টগুলো দেখাইছে এগুলো তো অলরেডি দেখাইছি আর ওইগুলোর আচ্ছা এছাড়া আর ব্যাখ্যা তেমন কিছু নাই এখানে আচ্ছা এখন ডিফাইন লিস্টে দেখাই ডিফাইন লিস্টে আপনি নেবেন ডিএল দিয়ে নেওয়া হয় মূলত ওইগুলো যেমন ওএল ইউএল দিয়ে নিছি এইরকম প্রথমে আপনার যখন ডিফাইন লিস্ট বা ডিসক্রিপশন লিস্ট লিখবেন তখন ডিএলটা প্রথমে আপনাকে লিখতে হবে এবং ডিএল এর ভিতরে দুইটা টাকা বা লিখতে হবে ওইখানে যখন একটা লিখতাম আপনার ইউএল বা ওএল এর ভিতরে শুধু এল আইমেন্ট লিস্ট এলিমেন্ট দিতাম কিন্তু এখানে আপনার দুইটা দিতে হবে কারণ এখানে আপনি ডিফাইন করে দিবেন মানে ডিফাইন লিস্ট বা ডেসক্রিপশন লিস্টটা এই জন্যই নেওয়া হয় ধর শর্ট ফর্মগুলোর ফুল ফর্মগুলো লেখা দেওয়ার জন্য মূলত যেমন এইখানে দেখেন এক্সাম্পল দেওয়া আছে যে প্রথমে আপনি ইউ ইউকে ইউএসএ এগুলোর ফুল ফর্ম দিতে চাইতেছেন তো ওইগুলোর ক্ষেত্রে আপনি এই ডিফাইন লিস্টটা ব্যবহার করবেন প্রথমে ইউকেটা লিখলেন ডিসক্রিপশন এর ভিতরে ইউকেটা লিখবেন ডিটি যেটা ডিসক্রিপশন আইটেম আর এই যে ডিডি এটা দিয়ে হলো আপনি ডেসক্রাইব করে দিবেন যে ডিসক্রিপশন আইটিএমের যে ডেসক্রাইবটা বা ফুল মিনিংটা

এইখানে আমরা চাইতেছি যে এটার ফুল ফর্মটা পাশ দিয়ে লিখে দিবে এবং এটা সোজাসোজি আসবে না এটা একটু নিচে আসবে বা একটু স্পেস নিয়ে আসবে এরকম এই জন্য আমাদের কি ডিডিটা একটা নিতে হবে মানে ডিসক্রাইব ডাটা

কপি হই নাই। এটা কপি করতে সামনে লেখাই নাই। আচ্ছা ওইটাই আমি একটা ইনিট তারপর লিখে কি রকম আছে। আজকের ক্লাসটা আপনাদের বেশি বড় হবে না আজকে মোটামুটি এক ঘন্টা দশ পনেরো মিনিটের ভিতরে ক্লাস শেষ হইতে যাবে তবে আপনার প্র্যাকটিস করেন আগের ক্লাসে তো আপনাদের অ্যাসাইনমেন্ট দেওয়া হয়নি আর কেউ দেখানো নেই এরপর থেকে আপনারা প্র্যাকটিস কী কী করছেন এগুলা হোমওয়ার্ক যেগুলো আমি ট্যাকগুলো দেখাই দিচ্ছি এগুলো আপনাদের হোমওয়ার্ক থাকবে এবং আপনারা প্র্যাকটিস করার পরে আমাদের যে ফেসবুক গ্রুপটা আছে না সেখান থেকে দেন এক এক জায়গা থেকে দিলেই হবে শেয়ার অপশন থেকে দিতে পারেন অথবা গেট লিঙ্ক থেকে যে শেয়ার অপশন আর একটা আছে গেট লিঙ্ক এখানে যে কোনো একটা অপশন থেকে দিবেন

ওই খোলার পর মনে করেন save দিলে যে ওইখান থেকে যদি আমি index বা html লিখি তখন গিয়ে এটা run করে আবার ওইখানে আর কি মনে করেন folder গুলো একটু এলোমেলো হয়ে থাকে তো তখন আর কি সাজাইতে একটু কষ্ট হয় এভাবে তো আমি সাজাই সুন্দরভাবে লিখতে পারবো আর কি সব কিছু করতে পারবো আর কি এর জন্য আর কি বললাম আচ্ছা আপনি প্রথম টেক্সট ডকুমেন্ট নেওয়ার পর কি এরকম আসে আমার এখন যেরকম আসতেছে না তখন এরকম আসে না আচ্ছা দেখি একটু আরেকবার আমি